with you. অনেকদিন ধরে ইচ্ছে ছিল বাংলাদেশের ক্রিকেটের বড় তারকা মাশরাফি বিন মুর্তজার সঙ্গে সাক্ষাৎ করব। এরপর হঠাৎ করেই 9 এপ্রিল 2018 তারিখে এই চিন্তাটা মাথার মধ্যে খুব শক্তভাবে ঘোরপাক খেতে লাগল। যেইভাবে সেই কাজ, আমি ফোন দিলাম বাংলাদেশের একদিনের ক্রিকেটের অধিনায়ককে। তিনি বললেন যে আজ আমি ভীষণ ব্যস্ত, আমাকে আগামীকাল অর্থাৎ 10 এপ্রিল ফোন দেন। 10 এপ্রিল সকালবেলায় মাশরাফি বিন মুর্তজাকে আমি আবার ফোন দিলাম। বেশ আন্তরিকতার সঙ্গে তিনি ফোন রিসিভ করে বললেন, ভাই কবে আসবেন? আমি বললাম যে আমি আগামীকালকে আসতে চাই, অর্থাৎ 11 এপ্রিল। কখন আসবেন? তিনি বললেন। আমি বললাম সকালে আসতে চাই। ব্যাস তিনি রাজি হয়ে গেলেন। আমি সকালে আসতে চাই, মানে আপনার জন্য কিছু শুভেচ্ছা উপহার আমরা দীর্ঘদিন থেকে রেখেছি যে দেখা করে। আমি সকালে আসলে আপনি 10টার ভেতরে আসতে হবে। হ্যাঁ, তাহলে একটু যদি বাসাটা বলেন আমি চলে আসবো, 9:30 চলে আসবো। আমার আছে মিরপুর 12, আমি 9:30 মধ্যে আসি তাহলে ভাইয়া, তাই না? আপনি 10টায়? আচ্ছা ঠিক আছে, চলে আসবো ভাইয়া। জি জি, আসসালামু আলাইকুম ভাইয়া। 11 এপ্রিল সকাল 10টায় তার বাসায় উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু রাস্তায় প্রচণ্ড যানজট। 8টার সময় রওনা দিলাম, গিয়ে পৌঁছলাম ঠিক 10:30। আমি তো ভীষণ অস্থির, ভাবলাম যে সর্বনাশ, মাশরাফি বিন মুর্তজা সম্ভবত বের হয়ে গেছেন, কারণ তিনি ভীষণ ব্যস্ত। দাঁড়িয়ে আছি মাশরাফি বিন মুর্তজার বাড়ির সামনে, মিরপুরে 12 নম্বরে তার বাসা। তিনি তার যে স্ট্যাটাস বা বাংলাদেশের ক্রিকেটের একজন আইকন হিসেবে, তিনি হয়তো গুলশান বাড়ির ভাড়ায় থাকতে পারতেন, কিন্তু না, তিনি মিরপুরেই আছেন। খুব সাদা সিধে জীবনযাপন তিনি করেন। এটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজার বাসা, এখানে তৃতীয় তলায় তিনি থাকেন। এরপর গেটে গিয়ে উপস্থিত হলাম, দারোয়ানকে বললাম যে জলদি আপনি ফোন লাগান মাশরাফি বিন মুর্তজার বাসায়। দারোয়ান তো বেঁকে বসলো যে না ভাই, ফোন লাগানো যাবে না, কারণ মাশরাফি ভাই বলে দিয়েছেন কোনো অতিথি আসলে আমাকে অবশ্যই আগে ফোন দেবে, তারপরে তাকে আমার বাসায় পাঠাবে। মাশরাফি ভাইয়ের ফোন বন্ধ, ঠিক করি আমি খুব অনুনয় বিনিময় করতে শুরু করলাম দারোয়ানের সঙ্গে। অবশেষে দারোয়ানের মন গলল, তিনি উপরে গেলেন, অনুমতি পেলেন যে হ্যাঁ আসতে পারো। মাশরাফি ভাইয়ের বাসায় ঢুকলাম, ড্রয়িং রুমটা বেশ সাজানো গোছানো, ক্যামেরা সেট হয়ে গেল। ও বলে রাখা ভালো যে মাশরাফির জন্যে আমরা দুটো উপহার নিয়েছিলাম, একটা শার্ট পিস, একটা প্যান্ট পিস এবং এক ঝাঁকা ফল। এত বড় একজন সেলিব্রিটির বাসায় যাচ্ছি, কিছু যদি না নিয়ে যাই নিজেকে ছোট করা হয়। সুতরাং এই উপহারগুলো নিয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই মাশরাফি ভাই আসলেন, এসে উপহার গ্রহণ করলেন, খুবই খুশি হলেন যে ভাই এইসব আবার কেন নিয়ে এসেছেন। তারপর হঠাৎ করে থমকে গেলেন, ক্যামেরা দেখে বললেন যে কি ব্যাপার ভাই, ক্যামেরা নিয়ে এসেছেন কেন? আমি বললাম যে একটা ইন্টারভিউ করব না, আপনার বাসায় এলাম। বলে যে কি বলেন, ইন্টারভিউ করবেন? আমাকে তো আগে বলেননি, আমাকে আগে বললে তো এটা অনুমতির বিষয় ছিল, এটা তো ক্রিকেট বোর্ড থেকে অনুমতি নিতে হবে। এরপর তিনি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে অনেক খুঁজে খুঁজে একটা মেসেজ দেখালেন ক্রিকেট বোর্ডের, যে দেখেন তারা আমাদেরকে শক্তভাবে বলে দিয়েছে যে কোনো ধরনের অনুমতি ছাড়া সাক্ষাৎকার দেওয়া যাবে না। এরপর স্টিল ছবি উঠাতে লাগলাম, মাশরাফি বিন মুর্তজার ড্রয়িং রুমে অসম্ভব সুন্দর কিছু ছবি, তাদের পারিবারিক মুহূর্তের ছবি, বিভিন্ন দর্শনীয় স্থানে সফরের ছবি, সেই ছবিগুলো উঠাতে লাগলাম একের পর এক। কিছুক্ষণ পরে আবার মাশরাফি ভাই আসলেন, বললেন যে কি ভাই হয়েছে আপনাদের কাজ, স্টিল ছবি নিয়েছেন? যাই হোক, এইরকম আলাপচারিতা চলছিল। তো আমি এক পর্যায়ে বললাম যে মাশরাফি ভাই, আপনি এই যে সেলিব্রিটি লাইফ লিড করেন, এটা কেমন লাগে? এই যে আপনি বাংলাদেশের ক্রিকেটের বড় তারকা। তো এই কথা বলার পরপরই তিনি চমৎকার একটি কথা বললেন, বললেন দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হচ্ছে কৃষকরা, যারা আমাদের এই যে খাদ্যের যোগান দিচ্ছে সারা বছর, রোদে ঘামে বৃষ্টিতে ভিজে পুড়ে, তাদের যে আর বড় তারকা কে আছে বলুন? আমরা টিমের যারা ছিলাম সবাই আপ্লুত হয়ে গেলাম, আরে বলে কি, সত্যিই তো।
তার মতো একজন সেলিব্রিটি যখন আমাদের কৃষক সমাজকে এত চমৎকারভাবে মূল্যায়ন করেন, তখন গর্বে হৃদয় ভরে যায়। এভাবে চলতে লাগলো, প্রায় আধ ঘন্টা চলে গেল। এরপর উঠে আসার পালা, আমি আমার একটি বই উপহার দিলাম তাকে। বইয়ের নাম সাংবাদিক সাংঘাতিক। বই দেখেই তিনি হেসে ফেললেন, বললেন যে সাংবাদিকরা কিভাবে সাংঘাতিক হয়। আমি বললাম যে দেখেন ভাই, সাংবাদিকরা অনেক সময় সাংঘাতিক হয়, কিভাবে হয় বইটা পড়বেন। এরপর সালাম বিনিময় করে চলে এলাম একটা সমৃদ্ধ স্মৃতি বুকের মধ্যে ধারণ করে।